হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভাইয়া। আপু আমার এতদিন আসা পূরণ হয়েছে আপনার কারণে। হ্যালো, জি এতদিনে আপনার জন্য আমার আশাটা পূরণ হয়েছে। হ্যাঁ বুঝছি আমি। কি বুঝলেন? এই যে আপনি আসতে চাইছিলেন টিম কোডে, এতদিন পর আসতে পারলেন। আরে ওটা না, এখন আমার হ্যান্ডলিং মারতে সুবিধা হবে। তুমি কি বোকাচোদা ভাই, একদম কানের নিচে মারমু বেয়াদব চোদ্দ গোষ্ঠ নাম বলে যাবি। ফাঁসে সালাম দিয়ে কি এটা পর কথা কস? মাইক টপ করো, মাইক টপ বলত বলা পায় না। আসস কে লাগা টিম কোডে বোকাচোদা কথার জন্য এই ম্যাচ ব্যাক দে, বোকাচোদা গুলো লাগে খেলমু না। মাদারচোদ বাংলাদেশের বলদ অডিয়েন্স আয়শা কি নিজের সেভেজ মনে করতেছে? আল্লাহ, তখন অত বোকা চোদা আর নাই, কোথায় ল্যাবের মধ্যে মাথাটা গরম করলো তাদের বাচ্চা। আয় টিকটকার ভাই, স্টার্ট দাও। তারপর ভিডিও বানায়, তারপর সব কথা বলা পাই শিখায় সে পোলা পানি এসে টিম করে দিয়ে সব বলে। আর ওই টিকটক ক্রিয়েটর বুঝোই তো, বাদ দাও। আরে ওরাই তো ফার্স্ট এ সব শিখাইছে, চাস্তো ভাই চাস্তো ভাই হ্যান ত্যান টাইপের একটা কথা বানাইছে। বলত না ওরা, তোরাও তো আমার ফলোয়ার্স। তা হাই পারে হলো আমরা গেমার ঠিক আছে, তোমরা যদি ভাবো যে ভাই একটা গেমার আমার মুখ খুললে অনেক সমস্যা হয়ে যাবে, আমার মাথা টাথা গরম করাইলে বলো ছলো বলা পাইন। এই হচ্ছে তোমার রোস্টার অডিয়েন্স, এই যে অডিয়েন্স পর পর করো না, এইগুলো তোর অডিয়েন্স। তোকে কাছ থেকে শিক্ষা হিসাব ভাই গুলাই ভেসা কয় অডিয়েন্স অডিয়েন্স পার মারাও না, এটা তো অডিয়েন্স। আরে ওরা এই অডিয়েন্স নিয়ে প্রাউড ফিল করে, তুমি কি বলতেছো ওদের? এই তো অডিয়েন্স, দুদিন পর আমারে কইতেছে, দুদিন পর তোর বন্ধে কইবো, তোর মারে কইবো, তখন দেখিস কেমন লাগে। এখন কইবো তো আমার মা বোন, তোর মা বোন আমার মতো লাইভ করে না, এটা ভাই কাজ, ফেস ক্যাম দিয়ে লাইভ স্ট্রিম করা আমার কাজ। তোর মা বাবা জব করে না, আমিও জবই করতেছি। একটা মায়ের ইচ্ছা মতো গালি দিবে, তারপর বলবে যে তুই পর্দা করস না কেন, ইচ্ছা করে না তোকে যদি আমি মোটেও আপসেট না। তোমরা যদি ভাবো যে আমি আপসেট না ভাই, এসব শিখানো হয়েছে ফার্স্ট এর থেকে, এগুলো ছিল না। ব্যাটল রয়্যাল, ব্যাটল ইন স্টাইল। অডিয়েন্স পার অডিয়েন্স পার অডিয়েন্স পার, কেন তো অডিয়েন্স রে কইতে পারছ না যে তো কোন স্ট্রিমের কোন মায়ের স্ট্রিমে যে বাজে কমেন্ট না করে? একদম কইছস তারাই তো মানুষ করে এই কমেন্ট সেকশন দে ওই কমেন্ট সেকশনে।
কত বড় ধার্মিক বাঞ্চোদে পাঁচে সালাম দিয়া তারপরে আকাম আরে বাদ দাও কি পোলা বাইন কথা কয়ে তুমি নিজে পেন খাইতেছ আমার আগে হাত পায় কোনো জোর পাইতেছি না আমি বলছি টপিকটা বাদ দিতে কেন আরে বাবা কি এমন হইছে শান্ত নিজেটা সামলাও তুমি এইসব টপিক কবে ধরা শুরু করলা কমিউনিটির দোষ যারা ম্যানিপুলেট করে ওদের দোষ তুমি একলা কি করবে এখানে তুমি ক্যাম্পেইন খাইতেছো এখনো দেখ কেমন করতেছে শান্ত নিজের সামলাম হ্যালো তুমি সবকিছু বুঝো বুঝাও নিজেকে এমনি করতেছো নিজেরা সামলাই তো